ঘন অরণ্যের মধ্য দিয়ে আমাদের গাড়ি মায়াবতীর দিকে এগোতে লাগলো। 9 কিলোমিটার অতিক্রম করে মায়াবতীর আশ্রমে প্রায় 3:30টার সময় পৌঁছালাম। আশ্রমের পরিবেশ এবং ফুলের বেগাতে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মহারাজ আমাদের পূর্ব অনুমতি অনুযায়ী থাকার ব্যবস্থা করে দিলেন। থাকার জায়গা মানে গেস্ট হাউস আশ্রম থেকে 200 কিলোমিটার দূরে। অরণ্যের মধ্যে দিয়ে যেতে হয়, ভারী চমৎকার শোভা। মহারাজ বলে দিলেন বিকেলে 4:30টায় এবং রাত 8:30টায় লাঞ্চ এবং সকাল 7:30টায় ব্রেকফাস্ট সবই এই আশ্রমের ক্যান্টিনে এসে করতে হবে। সময় তো বেশি নেই, তাই সবাই তাড়াতাড়ি গেস্ট রুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গরম জলে স্নান করে আবার বেরিয়ে পড়লাম। দুই সুইস শিষ্য সেভিয়ার দম্পতির উদ্যোগে অতীতের চা বাগানে 1899-এর 19 মার্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মতিথিতে অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা হয়। মাঙ্গিপেট অর্থাৎ মায়ের পিঠে, আর মায়ের পিঠ হয় মায়াবতী, নামকরণ স্বামীজির। উদ্দেশ্য মহৎ, ওঠো জাগো, জীবনের মূল লক্ষ্য না পৌঁছে থেমো না। ধর্মশিক্ষা ও আত্মানুসন্ধানই এর মূল মন্ত্র। স্বামীহারা মিসেস সেভিয়াকে সান্ত্বনা দিতে স্বামীজিও আসেন মায়াবতীতে। 1901-এর জানুয়ারি 3 থেকে 18 অবস্থান করেন এই পুণ্যভূমি স্বামীজি। স্বামীজির বাসগৃহে আজ লাইব্রেরি ও ধ্যানকক্ষ বসছে। চারিদিকের শোভা খুবই মুগ্ধ করলো এবং অনেক মহারাজ এবং আগত লোকের সঙ্গে আলাপ হলো, চাও পান করলাম। নাশপাতির গাছ একদম ছোট ছোট আসে, পেয়ে দেখ ছোট ছোট এসছে। মায়াবতীর আশেপাশে অঞ্চলটা পুরোটাই জঙ্গল, নেই কোনো হসপিটাল পরিষেবা। এইখানকার দুস্থ এবং গ্রামবাসীদের সেবার জন্য আশ্রম একটা চ্যারিটেবল হসপিটাল বানিয়েছে এবং চিকিৎসা করছে বিনামূল্যে, দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আমাদের মঙ্গলার গ্যাসের প্রবলেম হচ্ছিল, সেই অসুবিধার জন্যই হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এলো। সব আশ্রমের থাকার ঘর, যেখানে স্বামী বিবেকানন্দ বসে 18 দিন ধ্যান করেছিলেন, সেই জায়গার নাম ধর্মগড়। ব্রেকফাস্ট করার পরে আশ্রমের গাইড ও লাঠির সাহায্যে আমরা ধর্মগড়ের দিয়ে রওনা দিলাম। গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় গাটা বেশ ছমছম করছিল, বেশ একটা শিহরণও হচ্ছিল। আমরা
আশ্রম থেকে 4 কিলোমিটার পাহাড় চড়ে আরো 300 মিটার উঁচুতে ধরমগড়ের ধ্যানগম্ভীর মায়াময় পরিবেশে উপাসনায় বসতেন স্বামীজি। স্মারকরূপে ধ্যানগড় হয়েছে। শেষে আমরা 1 ঘন্টার মধ্যে সবাই ঘরে পৌঁছে গেলাম। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। বা মেডিটেশন করলো ধর্ম ঘরে বসে। মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পার চিরদিন। জঙ্গল বলে একটা খাঁচার মতো ঘর বানিয়ে রেখেছে, কারণ কোনো কোনো সময় বন্যপ্রাণী আক্রমণ করতে পারে তার রক্ষার্থে। চারিদিকের পরিবেশ দেখে আবার যথারীতি ট্র্যাক করে নিচে নেমে লেক গোশালা দেখে আশ্রমকে নমস্কার জানিয়ে পিথরগড়ের দিকে রওনা দিলাম।